নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বরখোলা লালবাগ থেকে প্রস্তাবিত বিমানবন্দর সরিয়ে নিতে জোরালো দাবি জানালেন শ্রমিকরা। করিমগঞ্জে অবৈধ মদের দোকান থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। শিলচরে দুদিনব্যাপী অসম মণিপুরী সাহিত্য পরিষদের 60তম দ্বিবার্ষিক সম্মেলন শুরু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরখোলা বিধানসভা কেন্দ্রের অধীনস্থ লালবাগ থেকে প্রস্তাবিত বিমানবন্দর সরিয়ে নিতে সরব হলেন বাগান শ্রমিকরা। শনিবার সকাল 10টা নাগাদ এ উপলক্ষে ময়নাগড় নাজঘরে এক সভা আয়োজিত করা হয়। এতে বাগান শ্রমিকরা জানান, লালবাগে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ করা হলে কর্মহীন হয়ে পড়বেন তারা, তবুও রাজ্যের চা শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনে প্রাণ দিতেও পিছপা হবেন না তারা। দীর্ঘ কয়েক শতক ধরে তাদের পূর্বপুরুষরা এই শিল্পকে রক্ষার খাতিরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাগানে কাজ করেছেন। পূর্বপুরুষের সেই রীতি মেনে তারাও কাজ করে যাচ্ছেন। তাই প্রস্তাবিত বিমানবন্দরটি লালবাগ থেকে সরিয়ে কাছাড় জেলার অন্যত্র তৈরি করতে সরকারের কাছে জোরালো দাবি জানান তারা। তারা এও বলেন, রাজ্য সরকার যদি শ্রমিক দরদী হতো তবে শ্রমিকদের রাত দিন উপেক্ষা করে চারাগাছ রোপণ করা বিষয়টি অবগত হওয়া সত্ত্বেও এভাবে চারাগাছের মাটি ছিনিয়ে নিয়ে যেত না বলে জানান তারা। আজকে আসলে আমাদের জীবিকা অর্জনের ব্যাপার এসেছে, বিষয় এসেছে, তাই আমরা আন্দোলন করছি। আর এখানে উপস্থিত সবের সম্মতি, সত্যিকারের আরেকটা কথা, দুই বছর দেড় বছর থেকে কিন্তু এয়ারপোর্টের ঘোষণা এখানে হবে বলে কেউ জানায়নি, এটা আমরা সবাই অঙ্গীকার করে বলছি না, কেউ জানাইছে নাই। এখন যেটা যে বিপরীতমুখী পরিস্থিতি হচ্ছে, এটার জন্য যারা দাবি আছে আমরা বিশেষ করে প্রশাসনকে মানে দায়ী বলবো। কেন এটা মিথ্যা প্রচার করছে? ওনারা নাকি বলছে দুই বছর আগে থেকে ওনারা ইয়ে করছেন, মানুষকে বুঝাচ্ছেন, এরকম তো হয় নাই, মানুষকে বুঝায়নি কোনো সময়। যদিও বুঝাইছেন তো তিন চারজন পাঁচজনকে, যারা আমাদের ম্যানেজারের মানে না ম্যানেজারের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, কেন না বাগানের পাঞ্চাতরাই তো বেশিরভাগ উঠা বসা করে। এ বলে আমি এটা বল, আমার বলার কথা এটা হচ্ছে না যে মানে ওনারা পয়সার লোভে বিক্রি করেছেন, আমি এমন বলছি না। একথা ম্যানেজারও ঠিক বলছে যে আমি তো বাগান পঞ্চায়েতদের সম্মতি নিয়েই করেছি, তো বাগান পঞ্চায়েতের নিচে তো শ্রমিকরাও আছে না, শ্রমিকদের কিন্তু এখানে কোনো সম্মতি নেওয়া হয় নাই, এটা মিথ্যা প্রচার। করিমগঞ্জ সলগই বাজারের এক মদের দোকানে এক কিশোরের মৃতদেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। শুক্রবার রাতে সলগই বাজারের অবৈধ মদের দোকান থেকে এক কিশোরের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে। জানা গেছে, বাদল ভৌমিক নামের এক অবৈধ মদ ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার করা হয় সঞ্জয় দেব নামের এক কিশোরের মৃতদেহ। দীর্ঘ 8 মাস থেকে বাদল ভৌমিকের অবৈধ মদের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিল সঞ্জয়। এদিন সঞ্জয়ের মৃতদেহ উদ্ধার হওয়ার পর তার পরিবারের সদস্যরা সঞ্জয়কে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেন। মৃতদেহটি উদ্ধারের পর পুরো রাত টানটান উত্তেজনা বিরাজ করছিল সলগই বাজার এলাকায়। একসময় উত্তেজিত জনতা অবরোধ করে বসেন আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক। খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিলেও কিশোর শ্রমিকের মৃত্যুর ঘটনার এলাকায় এক অশান্তি পরিবেশের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আমার বাচ্চা সাদা খাওয়া জ্বালা খারাপ পায়, আরো জায়গা থেকে নিজের দানা দি মায়া নাই, বয়সে আবার দুধের শিশু, এ নিজে মরছে, এ মালিকে মারিয়া অন চাল করি লটকাইয়া দিয়া গেছে, লটকাইয়া ওরে গেছে। কেন মারতে পারে, কি কি সন্দেহ আপনার? দাদা তা আপনার ভিতরে কি সন্দেহ, আপনার ভিতরে কি সন্দেহ, এমনিতে কইতাম পারে না। বাদলের ভিতরে কি সন্দেহ, আমার ভিতরে কি সন্দেহ, এমনিতে কইতাম পারে না। আপনার সন্দেহ মানে? আমার অতিরিক্ত সন্দেহ যায় বাদল বাবুয়ে মারছে, মারিয়া মৃতদেহ না অমৃতদেহ কোনো কিছু হবারে ফোন করিয়া কইছেন, এক ঘন্টার ভিতরে আয়, কিন্তু আমারও জানাইছে না। করো আজকে 6 মাস
শনিবার অসম মণিপুরী সাহিত্য পরিষদের দুদিনব্যাপী ষাটতম দ্বিবার্ষিক সম্মেলন শুরু হলো শিলচরে। এদিন সকাল 8:30 নাগাদ সংগঠনের শিলচর কার্যালয়ে পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভারম্ভ করেন মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি এনজি জয়কুমার সিংহ। সম্মেলনে অসমের বরাক উপত্যকা সহ কামরূপ, হোজাই, ত্রিপুরা ও মণিপুরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে ছিল মণিপুরী সাহিত্য, সংস্কৃতি, ভাষা ও সমাজ নিয়ে বিস্তর আলোচনা সভা। এছাড়াও ছিল কার্যালয় চত্বরে বইমেলা, প্রতিনিধি সম্মেলন সহ অন্যান্য কর্মসূচি। রবিবার সম্মেলনের অন্তিম দিনে পরিষদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলচর রাজীব ভবনে। শনিবার কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বরখোলা জিপিতে অসম সরকারের মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ করা হয়। বরখোলা ব্লক ও এনআরএলএম এর ব্যবস্থাপনায় হিতাধিকারীদের মধ্যে মাইক্রোফাইন্যান্সের চেক বিতরণ করা হয়। এদিন বরখোলা ব্লকের ভিডিও এইচপি ফার্নান্ডো ও জসিমউদ্দিন বরভুইয়া মোট 7,000 হিতাধিকারীদের হাতে এই মাইক্রোফাইন্যান্সের চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, বিজেপি নেতা অমলেন্দু দাস সহ অন্যান্যরা। তাই আপনারা এই টাকা দিয়ে এইটা সফল করবেন। আজকের যুগে এখন যে বর্তমান পরিস্থিতি, জিনিসপত্রের দাম একদম আকাশছোঁয়া, সেটার মধ্যে আপনারা আপনাদের সংসার চালান, মহিলারাই সংসার চলে, আপনারা জানেন প্রত্যেকের অবস্থা, কীভাবে সংসার চালাতে হয়। এই অবস্থাতে এই যে টাকা যেটা পাচ্ছে এইটা দিয়ে আপনারা ভেবে শুনতে একটা ব্যবস্থা করেন, একটা ইনকামের রাস্তা করুন, কোনো ছোটোখাটো ব্যবসা করুন, বা আপনাদের যদি লোন কিস্তি বাকি থাকে তাহলে এটা থেকে পরিশোধ করেন, যাতে আপনার লোনটা ঠিকমতো থাকে। এছাড়াও আমি আমার বিডিও সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে পরিমাণ, টাকার পরিমাণ কত, 500 টাকা থেকে আরম্ভ করে 25,000 অব্দি আছে, 500 টাকাও কেউ কেউ পাবে, হাইলাকান্দি শহরের 9 নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানালো ভারতীয় জনতা যুব মোর্চার হাইলাকান্দি জেলা কমিটি। শনিবার বিজেপি যুব মোর্চার জেলা কমিটির নবনিযুক্ত সহসভাপতি অভিজিৎ দেব নেতৃত্বে এক প্রতিনিধি দল হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝার সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এই বিষয়ে বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। পরে অভিজিৎ জানান হাইলাকান্দি শহরের 9 নং ওয়ার্ডে মুসলিম পরিবার একটি বা দুটি রয়েছে, কিন্তু সেখানে একটি দালাল চক্রের দ্বারা 6টি ভুয়ো মুসলিম পরিবারের নাম নথিভুক্ত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর করে মোটা অঙ্কের বিনিময়ের জন্য ওয়ার্ডের লোকেদের দেওয়ার চক্রান্ত চলছে। তাই তিনি এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শহর মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাস, যুব মোর্চা কার্যকর্তা রাজদীপ দাস প্রমুখ। হাইলাকান্দি শহরে আমরা একটা গুরুতর করাপশনের আমরা লক্ষ্য করেছি।
আমরা দেখতে পেরেছি হাইলাকান্দি 9 নম্বর ওয়ার্ডে প্রায় 6 জন মুসলমানের নাম এই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আছে। বিষয় হচ্ছে কি, হাইলাকান্দি 9 নম্বর ওয়ার্ডে মুসলমানদের ঘর নাই বললেই চলে, একটা বা দুটো ঘরই পরিবারই আছে মুসলমান মানুষ। তো আমাদের সন্দেহ হলো যে কীভাবে এখানে মুসলমান পরিবারদের নাম এই ওয়ার্ডে আসলো। তার মানে হচ্ছে গিয়ে যে কোনো না কোনো জায়গায় একটা বিরাট চক্রান্ত হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে নিয়ে। তাই আজ আমরা জেলাশাসকের কাছে একটা স্মারকপত্র প্রদান করেছি সঙ্গে কিছু আমাদের তথ্য দিয়ে, আর আমরা আবেদন রেখেছি যে এটার উপরে একটা এনকোয়ারি কমিটি তৈরি করে একটা এনকোয়ারি করা হোক যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা কীভাবে প্রকৃত হিতাধিকারীদেরকে বঞ্চিত করে এই ধরনের ইল্লিগেল কাজ করা হলো, কীভাবে হলো বা কারা করলো এটা তদন্ত হওয়া খুবই প্রয়োজন। কারণ আমরা কোনোভাবেই কোনো ধরনের অবৈধ কাজ আমরা বরদাস্ত করব না। অনেকটা অব্যবস্থাকে সঙ্গী করে এবার পূর্ণ শক্তি নিয়ে করিমগঞ্জ পুরসভায় বসছে বিজেপি। নবনিযুক্ত চেয়ারম্যান রবীন্দ্র দেবের হাত ধরে করিমগঞ্জ পুরসভার হাল পরিবর্তন হবে এমনটা আশা শহরবাসীর। তবে বিগত 1 বছরে করিমগঞ্জ পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিক্রম চাষার কাজ পর্যবেক্ষণ করলে বেরিয়ে আসছে নানা অক্ষমতা আর অবহেলা নগ্নরূপ। শহরের আবর্জনা সাফাইয়ের জন্য রাজ্য সরকার কর্তৃক ট্রাক সাইকেল প্রদান করেছিল যাতে শহরের অলিগলির আবর্জনা সহজে নিয়ে আসা যায়, কিন্তু করিমগঞ্জের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। করিমগঞ্জ পুরসভার সরকার কর্তৃক বরাদ্দ ট্রাইসাইকেলগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কেন সরকারের টাকার এমন অপচয় হলো, ট্রাইসাইকেলগুলি কেন কাজে লাগালো হলো না, এমন প্রশ্ন তুলেছেন শহরের জনগণ। পুরসভার সেবা কেন্দ্রের প্রমুখ খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে পড়ে রয়েছে এই ট্রাইসাইকেলগুলি, ইতিমধ্যেই অনেকটা ট্রাইসাইকেল ব্যবহার না করেই নষ্ট হয়ে গেছে। সরকারি টাকার এই অপচয়ের জন্য কে দায়ী উঠছে এমন প্রশ্ন। এক্সিকিউটিভ অফিসার বিক্রম চাষা বলেছেন, বোর্ড ছিল না বলে কাজে লাগেনি যায়নি। যদিও এমন কথা অনেকটা হাস্যজনক, তবুও করিমগঞ্জের পুরসভার নতুন বোর্ড কি ব্যবস্থা নেয় এটাই লক্ষণীয় হবে। এ ব্যাপারে পুরসভার সিটি প্রজেক্ট অফিসার রেকিপুদ্দিনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। আমরা করিমগঞ্জবাসী দেখতে পাচ্ছি বিগত বহুদিন যাবৎ এখানে পড়ে আছে, যেগুলো পুরো কাজে লাগানো হচ্ছে না। যেহেতু আসাম সরকার সেটা দিয়েছিল যে প্রতিটি ওয়ার্ড থেকে এই আবর্জনাগুলো তুলে এসে বড় গাড়িতে লোড করবে, কিন্তু সেটা বোর্ড কর্তৃপক্ষ সেটা কার্যকরী করছে না। সে ব্যাপারে আমি ওদেরকে আহ্বান জানাচ্ছি যে এটা সঠিকভাবে যাতে সরকারের টাকাটা অপচয় না হয়ে উপকারে লাগে এবং সমাজের মানুষের উপকারে আসে সেটা ব্যবস্থা করার জন্য। এ ব্যাপারে আপনি পৌরসভা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের কিছু বলবেন? না, পৌরসভা কর্তৃপক্ষ যেহেতু আসাম রাজ্য বিজেপি সরকার, কেন্দ্র বিজেপি সরকার এবং আমার জেলার পৌরসভা বোর্ড বিজেপি গঠন করেছে, তাই ইতিমধ্যে ওরা শপথ গ্রহণ করেছে। দেখা যাক ওরা কী করে বা কী ভূমিকা নেয়, সে ব্যাপারে আমাদের দাবি থাকবে যে ওরা যেন সুষ্ঠুভাবে এই কাজগুলো পরিচালনা। বদরপুর আধানগরস্থিত শ্রী শ্রী গোবিন্দ জিহুর আখড়ায় শুরু হলো 16 প্রহর হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞ। বৃহস্পতিবার শুভ দিবসের মাধ্যমে হরিনাম সংকীর্তনের সূচনা করা হয়। কীর্তন উপলক্ষে অগণিত ভক্তদের আগমন ঘটে, পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আগামীকাল অর্থাৎ রবিবার হরিনাম মহাযজ্ঞের সমাপনের পর নগর পরিক্রমাসহ দুপুরে পূর্ণাহুতি দিয়ে 16 প্রহর হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। পালংঘাট ব্লক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কর্মসংস্কৃতি লাটে উঠেছে। কার্যালয়ে গেলে কর্মী আধিকারিকদের দেখা মেলে না, এমনই অভিযোগ উত্থাপন করলেন ভুবন হিল সমবায় সমিতির চেয়ারম্যান তথা সমাজকর্মী মহিউদ্দিন লস্কর। এদিন পালংঘাট ফার্মার অ্যাডভাইজারি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মহিউদ্দিন বলেন, তথ্য জানার অধিকার আইনের অধীনে একটি পিটিশন দিতে তিনি এদিন পালংঘাট ব্লক ফার্মার ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইজারি সেন্টারে যান, কিন্তু সেখানে উপস্থিত থাকা চতুর্থ শ্রেণীর কর্মী তার
আরটিআই পিটিশন গ্রহণ না করে ফোনে গ্রাম সেবকের সঙ্গে কথা বলিয়ে দেন। আর তখন গ্রাম সেবক আরটিআই পিটিশন না দিতে কৃষি সম্প্রসারণ আধিকারিককে বারণ করেছেন বলে জানান। এদিন বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন সময় কার্যালয়ে গিয়ে কৃষি আধিকারিকদের পাওয়া যায় না, তাই এ নিয়ে তিনি কাছাড়ের জেলাশাসক ধলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন। এর আগে এদিন তিনি ভারতীয় কোনো আইনে বা প্রোটোকলে পালংঘাটে কৃষি সম্প্রসারণ আধিকারিককে স্যার বলে সম্বোধন করতে হবে তা জানতে চেয়ে পালংঘাট ব্লকের বিডিও আরিফ আহমেদ চৌধুরীর কাছে একটি আরটিআই পিটিশন দাখিল করেন। আমার একটা আরটিআই পিটিশন আসিল, আরটিআই টা আমি আজকে সাবমিট করবার লাগে। আজকে আইয়া দেখা যায় এখানে কোনো স্টাফ নাই সাবমিট নেওয়ার মতন, যে দুই চারজন স্টাফ আসুন, দুইজন স্টাফ আসুন, তারা এটা লইতে অস্বীকার করছেন যে তারা এডিও বিলে কইস না কোনো আরটিআই লওয়া হইতো না। আমি তারা ফোন যুগে তাই আলাপ করছেন, আলাপ করলে ওটাও কথা আইসে যে কোনো আরটিআই পিটিশন না লওয়ার লাগিন বলে। বিগত দিন হইলা অফিস টাইমে আইয়া তারা পাওয়া যায় না, এটা রেকর্ড আছে। আর আজকের দিনেও দেখা গেছে তারা অফিসে কোনো স্টাফ নাই। আমি যদিও আজকে যাইমু গিয়া পোস্টের মাধ্যমে এটা আমি ফাটাইয়া দিব, আর আমি আমার আরটিআইটা পাইতাম। এই ব্যাপারে আমি আমার ডেপুটি কমিশনার কাছাড়র দৃষ্টি আকর্ষণ করি। আর যেদিন এইভাবে যদি এগ্রিকালচার অফিসের অবস্থা যদি হয়তো আগামী দিনেও আমরা মানে কোনো সার্ভিস পাইতাম না, তাই আমি আমার ডেপুটি কমিশনার দৃষ্টি আকর্ষণ করি আর এবং আমার দলাইর মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি। আর এই গভর্নমেন্ট অফিসের যেদিন এই হাল থাকে তে আমরা অবস্থাটা খুব খারাপ হইব। এই ব্যাপারে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরখলা লালবাগ থেকে প্রস্তাবিত বিমানবন্দর সরিয়ে নিতে জোরালো দাবি জানালেন শ্রমিকরা। করিমগঞ্জে অবৈধ মদের দোকান থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। শিলচরে দুদিনব্যাপী অসম মণিপুরী সাহিত্য পরিষদের 60তম দ্বিবার্ষিক সম্মেলন শুরু। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।